तोरा दादू साथे रूम दुष्ट बनी करो कहाँ हालेर जनप्रिय धारावाहिक नाटकेर मध्ये शीर्षे आछे ব্যাচেলর পয়েন্ট ভাষার ভিন্নতা থাকায় নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে দ্রুত কাজল আরেফিনের নির্মাণ ও রচনায় নাটকটির তৃতীয় সিরিজের প্রচার শুরু হয়েছে তবে খবর হলো নোয়াখালীতে ব্যাচেলর পয়েন্ট টিমের কলাকুশলীদের নিয়ে নির্মাতা হাজির হয়েছেন সেখানে আর তাদের দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় পছন্দের তারকা যখন সামনে তখন আর কি ভক্তদের মন মানে গত 3 নভেম্বর থেকে শুটিং শুরু হয়েছে নাটকের গল্পে নোয়াখালীর স্থানীয় চরিত্রগুলো শুটিং করতে জেলা সোনাইমুড়িতে আছেন তারা নাটকটিতে নতুন কিছু চরিত্র দেখতে পাওয়া যাবে আর নতুন চরিত্রগুলো তুলে ধরতে নোয়াখালীতে টিম ব্যাচেলর পয়েন্ট নাটকের গল্পে কাবিলা তার বন্ধু হাবু ও শুভ সহ তাদের মেসের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে গ্রামে এসে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয় ব্যাচেলর পয়েন্টের সদস্যরা যার ঘরে যত কাপড় সবর আছে বিগুল্ল বেগুন সর হাবু নিচে দিয়ে ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম একটি চরিত্র রোকেয়া যার বাড়ি নোয়াখালী আর রোকেয়ার খোঁজে নোয়াখালীতে ব্যাচেলর পয়েন্ট রোকেয়ার শুধু কণ্ঠই শোনা গেছে তাকে দেখা যায়নি এবার হয়তো রোকেয়াকেও দেখা যেতে পারে পর্দায় তবে তার জন্য থাকছে বড় চমক সেই চমক দেখতে অবশ্যই অপেক্ষা করতে হবে আর অপেক্ষার ফল মিষ্টি হয় এত দেরি করছো কা এ আপনি কি মারছে বামন দাই আ আ আ এন দিন 2018 সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটির প্রথম পর্বের প্রচার শুরু হয় নাটকটির বিভিন্ন সময় চরিত্র এবং গল্প পরিবর্তন হয়েছে এখন নাটকটির তৃতীয় সিজন প্রচার হচ্ছে এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল সুমন পাটওয়ারি মিশু সাব্বির চাষি ইসলাম সহ আরও অনেকে ফাতেমা এনি সময় সংবাদ